আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস স্বাগতম আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন বরণ দূর করার বিশেষ ছয়টি গরোয়া উপায় মুখে গোটা বেরানো বা বরণ হওয়াটা খুবই সাধারণ একটা সমস্যা কিন্তু যখন এই সমস্যা হয় তখন জীবন অতিষ্ঠ হয়ে ওঠে বরণ বেরোলে অনেকেই দৌড়ান চিকিৎসকের কাছে আবার অনেকেই দামি ক্রিম বা ঔষধ ব্যবহার করতে শুরু করেন কিন্তু বাড়িতে হাতের কাছেই রয়েছে এমন অনেক গরোয়া উপাদান যা দিয়ে অতি সহজে সমাধান করা যায় এই সমস্যা তাহলে চলুন জেনে নেওয়া যাক গরো উপাদানগুলো কি কি সে সম্পর্কে এক নম্বরে টুথপেস্ট ফেসপ্যাকের মতো করে ব্যবহার করতে পারেন টুথপেস্ট মুখের অতিরিক্ত তেল টেনে নেওয়ার ক্ষমতা আছে এই পেস্টের ফলে তৈলাক্ত ত্বকের কারণে যাদের মুখে বরণ বা গোটা বেরোয় তারা টুথপেস্ট ব্যবহার করে উপকার পেতে পারেন তবে বেশি নয় খুব অল্প পরিমাণে ব্যবহার করুন বরণের জায়গায় সমস্যা না হলে পরিমাণ বাড়ান দুই নম্বরে রসুন রসুন বরণের বড় শত্রু এটি ব্যবহার করাও খুব সহজ এক দুই কুয়া রসুন দুই টুকরো করে কেটে নিন তারপর বরণের জায়গায় রসটা লাগান মিনিট পাঁচেক পরে ধুয়ে ফেলুন রাতে শুতে যাওয়ার আগে এটা করলে পরদিন সকালে ত্বকের উন্নতি টের পাবেন তিন নম্বরে শশা কেবল খাদ্যগুণই নয় শশার নানান গুণ রয়েছে তার মধ্যে একটা অবশ্যই ত্বকের কাজে লাগা এতে রয়েছে ভিটামিন এ ডি এবং ই এর প্রত্যেকটি ত্বকের জন্য মারাত্মক ভালো শশা থেতু করে মুখে লাগিয়ে রাখতে পারেন বিশ মিনিট লাগিয়ে রাখার পর ঠান্ডা পানিতে দুয়ে নিন মুখ এছাড়াও শশাকে অন্যভাবে ব্যবহার করতে পারেন শশা গোল গোল করে কেটে অন্তত এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন তারপর সেই পানি খেয়ে নিতে পারেন বা ওই পানি দিয়ে মুখ ধুয়ে নিতেও পারেন চার নম্বরে লেবুর রস তুলাই করে লেবুর রস বরণের জায়গায় লাগিয়ে নিতে পারেন লেবুর রসের সঙ্গে দারুচিনি মিশ্রণ তৈরি করে রাতে শুতে যাওয়ার আগে সেটা বরণের ওপর লাগিয়ে রাখতে পারেন সকালে হালকা গরম পানিতে ধুয়ে নেবেন পাঁচ নম্বরে আপেল এবং মধুর মিশ্রণ আপেল এবং মধুর মিশ্রণ হচ্ছে বর্ণের দাগ দূর করার সবচেয়ে জনপ্রিয় গরোয়া পদ্ধতি প্রথমে আপেলের পেস্ট তৈরি করে তাতে ছয় ফুটা মধু মিশাতে হবে মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে এরপর মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এটি ত্বকের টান টান বজায় রাখে এবং গায়ের রং হালকা করে সপ্তাহে পাঁচ ছয় বার এটি ব্যবহার করা যেতে পারে আপনি কয়েকদিনের মধ্যে পরিবর্তনটা অনুভব করতে পারবেন নম্বরে কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুঁড়া কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুঁড়া বরণের জন্য খুবই কার্যকর দুটো উপাদান সমপরিমাণ বাটা কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুঁড়া একত্রে মিশিয়ে এতে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে মিশ্রণটি এরপর বরণ আক্রান্ত জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এই মিশ্রণটি শুধুমাত্র বরণ দূর করার কাজ করে না বরং বরণের দাগ দূর করতেও সাহায্য করে বন্ধুরা ভিডিওটি যদি একটুও কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ